কখনো প্রকাশ্যে আসে নাই, দশই মহরম কারবালার মধ্যে প্রকাশ্যে আইসে বসে যে হ্যাঁ আমরা আছি। এর জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছে, ক্যা তামাশা হুয়া, ক্যা তামাশা হুয়া, ইসলাম কি তকদীর কি সাথ, কতলে শব্বির হুয়া, নারায়ে তকদীর কি সাথ, যে কেমন নোংরামি হয়েছে ইসলামের এই নিয়তির সাথে, যে ইমাম হুসাইন আলাইহিসসালামকে যে কতল করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া, কাকে কতল করে, আল্লাহর রাসূলকে, যেই রাসূলের কলেমা পড়ে, যেই রাসূল নামাজ দিছে, সালাত দিছে, যেই রাসূল রোজা দিছে, যেই রাসূল হজ দিছে, যাকাত দিছে, কুরবানি দিছে, সব কিছু দিছে, সেই রাসূলের দেওয়া নামাজ পড়িয়া তারপরে ইমাম হুসাইন আলাইহিসসালামের কল্লা কাটে, সে কি নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে নাই, তাশাহুদ পড়ে নাই? আত্তাহিয়াতুল মধ্যে তো বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, আগে সালাম দেওয়া লাগে। নবী রাসূলদেরকে তো সবাই সালাম দিতে চায় না, সুন্নিরা দাঁড়ায় সালাম দেয়, আউলাদের রাসূলদেরকে সালাম দেয় কিয়াম করে, কিন্তু ওয়াহাবীরা সালাম দেয় না, তারা বলে শিরিক বিদআত, সে সালাম দিবে না। এর লাগা আল্লাহ কইছে সালাম তো দাওয়ায় ছাড়ুন, ছাড়াই দিবি না অসুবিধা, নামাজে দাও সালাম দাও, আমার কান্ড বলি মানি না, তো সুরা ফাতিহা পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম কি, কে সিরাতাল মুস্তাকিম, কারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই তাদের পথে চালাইতে বলছে, সিরাতাল মুস্তাকিমের পথে, সিরাতাল মুস্তাকিম তার ফেরাউন নমরুদ না, আলে মুহাম্মদি, আলে মুহাম্মদি সিরাতাল মুস্তাকিম, যারা নূরে মুহাম্মদের ধারক এবং বাহক। এবং আজকে দেখবেন এজিদের সাথে, এজিদের যে বিকা হওয়া আলে এজিদের কাছে যে 350 মুফতি মিলা ফতোয়া লিখছিল, ফতোয়া দিছিল ইমাম হুসাইন আলাইহিসসালামের বিরুদ্ধে টাকার বিনিময়ে, মুদ্রার বিনিময়ে, স্বর্ণ মুদ্রার বিনিময়ে, যে ইমাম হুসাইন আলাইহিসসালাম বাগি, রাষ্ট্রদ্রোহী, ওয়াজিবুল কতল, কতল করা ওয়াজি, সেই বিকা হওয়া আলেমরা আজও কারবালার মধ্যে আমাদের শিক্ষা আছে, ইমাম হুসাইন আলাইহিসসালামকে বাবা না ঠিক বলছে। আমারও প্রশ্ন তাই, যে ইমাম কি হযরত আব্দুর রহমান ইবনে মুজেন কুফার মসজিদে চাদরের নিচে তলোয়ার লইয়া বইরেছে কাপ্তি মাইরা, আর আপনি নামাজি পড়বার দেবেন কেন, আপনি সেজদা দিবেন, হ্যাঁ কুপ দিব, এর পিছে নয় রহস্য আছে, নয় কিছু কোন ব্যাপার আছে, নইলে যে মাওলা ওলিদের মাওলা, আবার মহানবী বলতেছে আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি এলমের শহর আলী তার দরজা, এবং আমি আর আলী একই নূরের দুইটা টুকরা বলতেছে, দেহের কাছে প্রাণের যতটুকু মূল্য মহানবীর কাছে মাওলা আলীর ততটুকু মূল্য, তাহলে তাকে কিভাবে হত্যা করবে, এটা হয় কিভাবে? এবং প্রত্যেকটা আওলাদের রসুলকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, কারবালায় হত্যা করা হয়েছে। তাহলে এই যে হত্যার পিছনে কি, একটা জিনিস দেখতে পাই, নামাজ এজিদের তাবুতেও আছে, আজান এজিদের তাবুতেও আছে, এজিদের তাবুতেও আজান, হুসাইন আলাইহিসসালামের তাবুতেও আজান, এজিদের তাবুতেও রুকু সেজদা, হুসাইন আলাইহিসসালামের তাবুতেও রুকু সেজদা, তাহলে দুই গ্রুপই তো আজান দিতেছে, রুকু সেজদা করতেছে, তার এর মধ্যে হক কে, সত্যকে? এজন্য আল্লাহ কোরআনে পাকে বলছে ইন্নাল্লাহ মাসসাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি, উগ্রর সাথে নাই, শয়তানের সাথে, শয়তানের সেলার সাথে আল্লাহ থাকে না, আল্লাহ সাবিরিনদের সাথে থাকে। তাহলে ধৈর্যকে ধারণ করছে হযরত ইব্রাহিম আসসালাতু আসসালামের ছেলে হযরত ইসমাইল আসসালাতু আসসালাম, ওনাকে কুরবানি করার কথা, সে কুরবানি হয় না, দুম্বা হয়েছে, আমরা প্রতি বছর গলা কাটে নাই, প্রতি বছর আনন্দ করি, কুরবানির ঈদ পশু কিনে আমরা জবাই করি,
কিন্তু আওলাদে রাসূল ইমাম হোসেন আলাইহিস সালামের কল্লা তো গলা তো বাসে নাই, কাইটা ভালাইছে। এর জন্য কি আমরা একটু শোক করতে পারবো না? বেদনা আমাদের, আমরা কি চোখের পানি জড়াইলেও কারো কষ্ট লাগে? কার কষ্ট লাগে? তারা কারা যে তাদের অনেক কষ্ট লাগে? তারা বলে এই এগুলা কোথায় আছে? এরা সব জায়গায় কোরআন হাদিস বলে এই সমস্ত এই কোরআনে কোথায় আছে? আমি বললাম যে আপনারা যে বাস ভাত খান আর ইলিশ মাছ খান, গরুর গোশত খান, এটা কোরআনের কোন হানি আছে দেখাইবে? আছে কোরআনের কোথাও? আম দাম কাঁঠাল তাল এগুলা খাই দিব নাই তো, খান কেন? আপনি কোথায় পাইলেন নিজের লাল রুমাল টুপি পাঞ্জাবি এগুলা পরি যায় করে আতর উতর লাগায় বয়ে থাকতে? আপনার স্ত্রী বানে না? আপনি কাজটা কি, কর্মটা কি, কি করেন আপনি? তাহলে সবকিছু কি কোরআনে থাকা লাগবো? সবকিছু কি ইয়ের মধ্যে থাকতে হবে? আমরা অনেক দৈনন্দিন কাজে অনেক কিছু করি যেগুলো কোরআন হাদিসে নাই। আর যেগুলো কোরআন হাদিস আছে ওগুলো কি মানু না? আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হও, আল্লাহকে মানো এবং তার রসুলকেও মানো, রসুলের অনুগত করো। আল্লাহ মানে রসুল মানে না, আল্লাহ মানে আহলে বায়ত নবী মানবো, আহলে বায়ত মানবো না। অথচ সূরা সূরার মধ্যে আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের অনেক কিছু দিছি, বিনিময়ে কিছুই চাই না, আমি শুধু একটা জিনিস চাই, সেটা আমার ইজ্জতকে তোমরা ভালোবাসো, আমার বংশকে তোমরা ভালোবাসো। তোমাদের কাছে এইটাই চাওয়া, আওলাদে রসুলকে ভালোবাসতে হবে। আওলাদে রসুল কারা? বারো ইমাম, চোদ্দ মাসুম, সুলতানে কারবালা এবং আল্লাহর ওলি গঙ্গর পীর বাবা কাজা বাবা মুজাদ্দিদ আল ফেসানি বাহাউদ্দিন নকশবন্দ। এরা এই ভারতীয় উপমহাদেশে ইসলাম তো কোনো মৌলবি আনে নাই, ইসলামের তা কোনো মৌলবি আনছে না, আনছে আল্লাহর ওলি গঙ্গর। আমাদের দশ পুরুষ আগে আমরা হিন্দু, আমরা মুসলমান না, দশ বারো পুরুষ আগে, এখন আমরা মুসলমান হয়ে গেছি। বাবা জানা একটা কথা বলে, আপনি কলমা পড়লেন জাত পাল্টায় বলাইলেন ঠিক আছে, কলমা পড়ছেন হিন্দু থেকে মুসলমান হয়ে গেলেন, কিন্তু রক্ত পাল্টাইলেন কেমনে? রক্তের গুরু পাল্টাইলেন কেমনে? রক্তের গুরু পাল্টানোর কোন অজিফা আছে? যে সারা জীবন এই উমুক দোয়া বললে পরে যে ও পজিটিভ রক্ত ও নেগেটিভ হয়ে যাব, এ পজিটিভ রক্ত এ নেগেটিভ হয়ে যাব নাই তো। আওলাদে রাসূল আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেন বলি? বাবা জানের পবিত্র বই মুবারকে বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সে একদিকে আওলাদে রাসূল আরেকদিকে সাহাবি, সে শুধু সাহাবি না সে আওলাদে রাসূলও, উনি রুহানিয়াত এবং জিসমিয়াত দুটোটা, নূরও আছে তার মধ্যে ব্লাডও আছে তার মধ্যে। এর জন্য আমরা প্রত্যেক আওলাদে রাসূলকে আলাইহিস সালাতু ওয়াসসালাম বলি, আর অন্য যে সাহাবারা তাদেরকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তারা শুধু জিসমিয়াত না, রুহানিয়াত সাহাবারা এদিকে চেলা যেগুলো আরা না, যারা সাহাবাই কারাম তারা, যারা সাহাবাই কারাম তারা কখনো আওলাদে রাসূলের উপরে কথা বলে না, বলতে পারে না এবং বলেও নাই। আর মসজিদের ভিতরে আঘাত করা এটা তো আজকে না, নতুন কিছু না, পুরানা। আপনি দেখেন আপনারা যে ইব্রাহিম নবী ফেরাউনের বাড়িতে গেছে, ইয়ে নমরুদের বাড়িতে গেছিল ঝগড়া করতে না, নমরুদ এসে ইব্রাহিম নবীর বাড়িতে। মাসুম যারা, নবী যারা, ওলি যারা, তারা কখনো অভিযোগ করে না, তারা কখনো অভিশাপ দেয় না, তারা কখনো কাউকে আঘাত করে না। যারা ইজিদের চেলা তারা আঘাত করে, যারা নমরুদ ফেরাউনের বংশধর তারাই আঘাত করে। তার প্রমাণ হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কি চেষ্টাটা না করছে ফেরাউনে, কিন্তু মুসা নবী কি কোনো সময় আঘাত করছে? এবং আল্লাহ নবীদের বিরুদ্ধে ওই সময় একটা কমন ডায়লগ ছিল কাফেরদের, সে ডায়লগ হইল মুজেজা দেখলেও কইছে তুমি তো জাদুকি, স্পষ্ট জাদু,
স্পষ্ট দাদু। আবার এও বলছে, হের দাদু জমিনে চলে, আমাকে দাদু জমিনে চলে, ওনার দাদু আসমানেও চলে। দাদু কি কইছে নবীদে, আর এখনকার হালে বেলায়েতের যুগে আল্লাহর নবীদেরকে বলা হয় এরা ভণ্ড। মৌলবীরা বলে এদের কমন তাই ল, তাহলে আমি এতে বিস্মিত হই না, আমি দুঃখ পাই না, কারণ নবীর যুগে নবীদের জাদু কি বলছে, ওলির যুগে তাদেরকে এই শব্দ উচ্চারণ করে, কারণ এরা না থাকলে ওলিদের শান মান এগুলা স্পষ্ট ভাবে বোঝা যায় না, দেখা যায় না, লীলাও বোঝা যায় না। আবু জাহেলদের রাখতেই হবে মহানবীর পাশাপাশি, নইলে আবু জাহেল না থাকলে মহানবীর চরিত্র ফোটে না, মহানবীর আদর্শ ফোটে না। কাজে আমাদের এই সমাজের মধ্যে বর্তমানে এই ওলি বিরোধী নবী বিরোধী যে প্রচার চলতেছে, এবং মানুষ খুব সুন্দর টোপ দিলে এইগুলা বলা, আমাদের জন্য তাল কোরআনই যথেষ্ট, আল্লাহ পাক যথেষ্ট। আচ্ছা, আল্লাহ পাক যে যথেষ্ট, সারা পৃথিবীতে তোমার খাইবার লইছে মুসলমান, এমন কোন মসজিদ আছে যে দোয়া করা হয় না শুক্রবারে, দোয়া কবুল হয় না কেন? যত দোয়া হইতেছে মানের পরিমাণ তত বাড়তেছে, যত দোয়া হইতেছে তত বাড়তেছে, আল্লাহ একটু ক্ষমা দেন আর দোয়া করেন না। প্রথমে আমেরিকায় সাবধান করছে ভুয়া ঠেলায় বাইতুল মোকাররমের উত্তর গেট পাইকে ভরা দিবার চাবি ছিলেন ঠেলায় টেম্পারতে বলতে রিক্সার ছাদ উঠে যায় লাগে যেন হবে মিজাইলে উমিরা যায় রেখায় ভরবে, এরকম একটা ভাব, মায়ের পরিমাণ তাই গেল। তারপরে আইল ইরাকে, এখন আইসে সিরিয়া, আল্লাহ দিলে এখন শুরু হয়েছে ইন্ডিয়া। একটা গরু থেকে কম দানের দাম একজন মুসলমানের, কেন এই পরিণতি? একটা গরুর জানের থেকে একটা মুসলমানের জানের দাম কম, কেন এই পরিণতি? মুসলমানের অভিশাপ দেয় নাই কর্ম, কারণ আহলে বাইতের উপরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছে এটি কিছু পাইবে না, আমার মামা কিছু তো পাইতে হবে, ঘৃণা তো করো নাই তাদের, তাদেরকে উৎসাহিত করছো, তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাতে কেন মায়ের খায়? যদি বলা হয় যে তোমার কোনো সমস্যা তুমি যাও, তো একটা ঘটনা মনে পড়ল যে কোন এক সময় একজন আল্লাহর ওলি তো একজন খুব গরিব লোক, গরিব লোক তার কাছে গেছে যে হুজুর আমি খুব দরিদ্র, আমার কাছে পয়সা নাই, আমি খুব দরিদ্র। সেটা বোধ হয় হল মুজাদ্দাদুল ফেসানির ঘটনায়, তো বলতেছে যে আমার কাছে পয়সা নাই আমি কি করব, তাই একটা মাটির চাকা নিয়া ছোড়া ফাতে হা পইয়া দিছে, সম্ম হয়ে গেছে দিয়ে দিছে যাও লে যাও। তো আমি এতে হেঁটে ফর্মুলা পেয়ে গেছি, অতিথাত পেয়ে গেছি যে এই সোনা করে হু দিলে সোনা মাটি যায়, মাটি সোনা হয়ে যায়, যাই বাড়িতে এই টুকরা টুকরা অনেক মাটি পড়ছে একখানে জমা হচ্ছে, সোনা ভাত দেয়া করে এমন ফু পারবার হয়েছে, ফু পারতে পারতে বেহাল হয়ে গেছে গা, কিন্তু মাটি তো সোনা হয় না। তখন পরে যারা বলেছে আপনি এটা কি বলছেন, আপনি যে করে ফু দিয়েছেন ওইটাও দান করছি কিন্তু মাটি তো সোনা হয় না, আরে তুই তো ওই ভাবে ভুল দিছ কিন্তু মুখটা তো মোজা দিতে লাগবো, জবানটা তো মোজা দিতে লাগবো, জবানটা তো মোজা দিতে না ওই জবানের না তাহলে রবিগণের কথা। আমার বাবা যান বলে যা কাদম না বুঝে তো মান বুদাম, যা ভাওয়া না বুঝে তো মান বুদাম, বা যাতে খোদা না বুঝে তো মান বুদাম, এটা বইরা বলে বলে পরে জেন্ডার চেঞ্জ হয়, কিন্তু আমি যদি সারা রাত ভু পারি তামই বলি মুখটা তো লাগবো, বাবা অলির মুখ লাগবো, আউলিয়ায় কারামের মুখ লাগবো, মানে আবু জেহেল দিন বড় লোকের হুম করে আঙুল দিয়া পারবো এই কাটবো চন্দ্র দুই ঘন্টি করব হইব না, মোহাম্মদের আঙুল লাগবে। তাহলে যদি বলা হয় আল্লাহর ওলির কাছে সাহায্য চান বলে শিরিক বিদাত না দেয়,
এখন যে জুলুম হইতাছে এই আমাদের বাংলাদেশে, যেরকম আমাদের রোহিঙ্গারা, এই রোহিঙ্গারা মানে একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে বাংলাদেশের জন্য। যখন রোহিঙ্গাদের আঘাত করা হইল, জাতিসংঘে চলে গেল, জাতিসংঘ এটা সমাধান করো, তাদের খানা নাই খানা দাও, কম্বল নাই কম্বল দাও, তেল নাই তেল দাও, ডাইল নাই ডাইল দাও, চাইল নাই চাইল দাও, তোমরা সাহায্য করো। তো বাবা জানি, তার বাবা জানের পবিত্র বাণীতে একটি ওয়াজ ক্যাসেটে বলছিল যে জাতিসংঘের যে প্রধান, তার নাম হচ্ছে ডাগ হ্যামারশোল্ড। এটার আগের নাম ছিল লিগ অফ নেশন, আরেকজনের নাম ছিল উইলিয়াম কেচি, তার জনের নাম ছিল ডন ফস্টার ডালেস। এরা সবাই ইহুদি। জাতিসংঘটা ইহুদি একটা সংস্থা, কিন্তু ইহুদির কাছে সাহায্য চাওয়া শিরিক বেদাত না, নাজায়েজ না, হারাম না। আর যদি বলি ইয়া খাজা মাদদ ফরমা, তাইলেই শিরিক হয়ে যায়। খাজা তো বান্দা নেওয়াজ, আল্লাহর ওলি, সাহায্য চাইলে আল্লাহর ওলির কাছেই যাইতে হবে। ইহুদি খ্রিস্টান সাময়িক দিতে পারবো, তাও কেমনে, একদিকটা যুদ্ধ লাগাই দিব, ডাইনাত অস্ত্র ভেদ্য বাধ্য করবো, খাবার তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, কিন্তু মিসাইল অস্ত্র ঠিক মতো ব্যস্ত আছে। তাহলে এই সমস্ত এইগুলা আমাদের মধ্যে প্রচার নাই। আমরা এই ওয়াহাবি সালাফিদের যে ধারাও প্রচার, সাধারণ মানুষ, সাধারণ মানুষ দেখলে কিচ্ছু বুঝে না, কিছুই জানে না। একমাত্র বাবা জাহাঙ্গীরের বই যে একবার পড়ে সে ইসলামের অনেক কিছু বুঝতে পারে, আর নাহলে সব জায়গায় বুঝেই তো না কি করব কি লিখবো। নাই তো এই আর কি। এখন আমাদের সমাজের মধ্যে এই যে সিস্টেম চালু হয়েছে যে ওলিদের বিরোধিতা করা, ওলির দরবারে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না, সুরা কাহাব নিয়ে একটা কথা বলি আমি বাবা জানের কাছে বলার জানার আগ্রহে। সুরা কাহাবের সাতজন সঙ্গী 309 বছর ঘুমাইছে, সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরটার নাম কিচ্ছু। আচ্ছা, সুরা কাহাবের সাতজন সঙ্গী তারা মুরাকাবা মুশাহাদায় ছিল, ধ্যানস্থ ছিল কি ঘুমাইছিল, তাদের দৈহিক কোনো পরিবর্তন হয় না, শুধু চুল আর নখ বাঁচে। এবং এই মানুষের আত্মশক্তির প্রয়োজন আছে, কান্নাসকে দূর করার প্রয়োজন আছে, এর জন্য মানুষের মুরাকাবা মুশাহাদা করতেই হবে, আত্মশক্তি খরচ। কিন্তু ওই যে কুকুরটা, সে কেন ওইখানে থাকবো, তার 300 বছর ঘুমানে, তার কি দেখা আছে, এবং সে কোথাও গেল না, এবং সে 309 বছর বলে পাইছিল থাকে। কুকুর তো আমরা জানি এমনি কয় যে 12 বছরে কুকুর মরে যায়, 300 বছর বাঁচলো কেমনি, 309 বছর তারপর ঘুমা এই রইল, বাঁচছে তার তাদের সাথে, তার প্রাপ্ত শক্তির প্রয়োজন নাই, কুকুরের প্রাপ্ত শক্তির দরকার নাই, সে তো হিদে বাস করে, তো হিদের কারো আত্মশক্তির প্রয়োজন নাই, তাহলে সে কেন হইল, ওই কুকুরটা আসলে কি, এটার ভিতরে কি রহস্য আছে কোনো, অবশ্যই রহস্য আছে, না সে ওইখানে থাকবে কেন, ওই কুকুর এই কিতমির এখানে কেন রইল, এবং তাদের সাথেই কোরআনে আসছে এই কথা, সেখানে তো ভাবার বিষয় আছে যে আসলে এটা দয়ালি ভালো জানে যে কেন তাকে ওইখানে রাখা হইল। এবং এই আসাবে কাহাবে এই সাতজন সঙ্গী, তাদেরও খানা লাগে নাই, কুকুরেরও খানা লাগে নাই, তাহলে এর মানে কি, তার মানে কি আল্লাহর ওলিকে স্মরণ করলে 12 বছর বলে বাঁচে, মানে আল্লাহর ওলিকে লোকে বই দিয়েছে 300 বছর নেই বই দিয়েছে, আর কিচ্ছু হয় না, এরও কোনো পরিবর্তন নেই, আল্লাহর ওলির অনুসরণ করলে খাওয়া লাগে না, এত খাওয়া লাগবো, আমি না পেটে পাথর পুতর মাইতে 2-3 দিন রইলাম, যাই হোক করলাম, এত তা করবো না, পুকুরে করবো, অলিটা রোজা আছে না, খাওয়া না ভাইলে কামনা শুরু করে দিব,
হইলে আল্লাহ রুলিদের সাথে থাকলে এটা কুকুরের রোগ, খানাও লাগে না আবার মৃত্যু বারো বছরে হয় না। এটা হলো বাহ্যিক কি দিয়ে বললাম, রহস্যের কি আমার জানা নাই।